নমস্কার, আজকে আমাদের বাড়িতে একটা ছোটোখাটো পিকনিক ছিল। সেই পিকনিকের চিকেনের রেসিপি আমি আজকে তোমাদের সাথে শেয়ার করব। প্রথমে কড়াইতে তেল দিয়ে দিয়েছি, তেলটা গরম হতেই আমি আলুগুলো ছেড়ে দিয়েছি। আলুগুলোকে লবণ হলুদ দিয়ে সুন্দর করে লাল লাল করে আলুগুলোকে ভেজে তারপরে তুলে নিয়েছি। সেই একই তেলের মধ্যে একটুখানি শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিয়েছি, তারপরে পেঁয়াজ কুচি কুচি করে কেটে সেগুলো দিয়ে দিয়েছি। ভালো করে ওগুলোকে ভেজে নেব। এবার আমি একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। পেঁয়াজটা ভালো করে ভাজা হয়ে গেছে, আদা আর রসুনের পেস্ট আমি এখানে দিয়ে দিয়েছি। তারপর একটু ভালো করে নেড়ে দিচ্ছি। এবার নেড়ে দিয়ে আমি এখানে সানরাইজের জিরে গুঁড়ো এখানে আমি দিয়ে দেব। এবার আমি এখানে দিয়ে দিলাম কাঁচা লঙ্কার পেস্ট। কাঁচা লঙ্কা দিয়ে আমি সুন্দর করে নেড়ে নিয়েছি। এবার নেড়ে নেওয়ার পর আমি এখানে দিয়ে দেবো সানরাইজের কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, এটা আমি কালারের জন্য অ্যাড করেছি। কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দেওয়াতে সুন্দর কালার এসছে। এবার আমি দিয়ে দেবো এখানে টমেটো পেস্ট। টমেটো পেস্ট দিলে ঝোলটার গাঢ়ত্বটা অনেকটাই ঘন হয়। আমার চিকেনের মশলা সুন্দরভাবে কষে গেছে, এবার আমি চিকেনগুলো অ্যাড করে দিচ্ছি। এখানে তো অনেকটা 4 কেজি মতন চিকেন রয়েছে। এবার আমি চিকেনের মধ্যে দিয়ে দেবো লবণ। বেশ অনেকটা পরিমাণে লবণ দিয়েছি, কারণ চিকেনের পরিমাণটা তো অনেকটা রয়েছে, তাই লবণটা অ্যাড করে দিলাম। দিয়ে ভালো করে নেড়ে নেবো। এবার আমি দিয়ে দিলাম হলুদ গুঁড়ো। চিকেনটা আমার খুব সুন্দর করে কষে গেছে। আমি চিকেনে এক্সট্রা করে আর কোনো জল অ্যাড করিনি, চিকেন থেকে অনেকটাই জল বেরিয়েছে। এবার আমার চিকেন রেডি। আমি গরম মশলা দিয়ে চিকেনটাকে নামিয়ে নেব। আমার রেসিপিটি যদি তোমাদের ভালো লেগে থাকে, তোমরা একটা প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলবে না। ধন্যবাদ।